হুগলি জেলা জনাইগ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। টাকা নেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। ভাইরাল যে ভিডিওতে জনাইগ্রাম পঞ্চায়েতের সদস্য ইসমাতারা বেগমকে টাকা নিতে দেখা যাচ্ছে। বেআইনি নির্মাণের কাগজপত্র করে দেওয়ার জন্য তিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। এ বিষয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, ভিডিও সত্যতা যাচাই করে দেখছি, যদি সত্য হয় এ ধরনের অন্যায় তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমি ভিডিওটা দেখেছি এবং দলকেও জানিয়েছি, কিন্তু ভিডিওর সত্যতা আমরা যাচাই করে নিই, যদি সত্য হয় এ ধরনের অন্যায় তৃণমূলে বরদাস্ত করবে না এবং কড়া ব্যবস্থা নিয়ে নেওয়া হবে।